একটি গাছ আল্লাহ তাআলা রোপণ করে দেন। এই গাছটা এত বড় হয় যে একটা আরবের তেজি ঘোড়া যদি সেই গাছের ছায়ার নিচে 500 বছর পর্যন্ত দৌড়াতে থাকে তারপরেও সেই গাছের ছায়া শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বেশি বেশি পাঠ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। যখন আলহামদুলিল্লাহ বলবেন, সবাই খেয়াল করেন, যখন আলহামদুলিল্লাহ বলবেন তখন অন্তর থেকে ফিল করবেন, ইউ ফিল ইওর হার্ট ডিপলি, আপনারা ফিল করবেন আলহামদুলিল্লাহ। এভাবে যখন আলহামদুলিল্লাহ বলবেন অটোমেটিকলি আপনার গলা থেকে একটা এরকম সাউন্ড বের হবে, ঠিক না? ঠিক, কারণ আপনি আল্লাহ তাআলার যখন শুকরিয়া আদায় করছেন এটা মনের গভীর থেকে, অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করতে হবে। ধরেন কেউ আপনাকে একটা কোনো কিছু উপহার দিয়েছে, কেউ একটা কোনো কিছু উপহার দিয়েছে, এই উপহারটা পাওয়ার পরে আপনি বললেন ধন্যবাদ। কি বললেন? ধন্যবাদ। আপনি ধন্যবাদ তো দিলেন কিন্তু আপনার খুশি এটাতে প্রকাশ পাইল না, ঠিক না? আর যদি আপনি সত্যি খুশি হয়ে থাকেন তাহলে বলবেন ধন্যবাদ ভাই, আমি অনেক খুশি হয়েছি, এত কষ্ট করে আমার জন্য এই জিনিসটা আপনি নিয়ে এসেছেন, আল্লাহ আপনাকে যা যা খায়ের দান করুক, ঠিক না? ঠিক, এটা হচ্ছে শুকরিয়া আদায় করার, ধন্যবাদ জানার শ্রেষ্ঠ পন্থা। আমরা ওয়াজ মাহফিলগুলোতে যখন হুজুর আলহামদুলিল্লাহ বলতে বলে শুধু আলহামদুলিল্লাহ বলে দেই কিন্তু অন্তর থেকে আমরা আসলে ফিল করতে পারি না, অন্তর থেকে আসলে আমরা আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাতে পারি না। যখন অন্তর থেকে আল্লাহকে শুকরিয়া জানাবেন মনে মনে এটা ভর করবেন, আপনার মাইন্ডের ভিতরে এটা নেবেন যে আল্লাহ আপনি কতগুলো নিয়ামত আমাকে দিয়েছেন, কত নিয়ামতের মধ্যে আমাকে ডুবিয়ে রেখেছেন, আমি এই নিয়ামত পাওয়ার যোগ্য না, আপনি আমাকে দয়া করে দিয়েছেন, আল্লাহ আমি আপনার শুকরিয়া জানাই, আপনাকে শুকরিয়া আদায় করি, আমি আপনাকে ধন্যবাদ জানাই, আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছেন আমার কথা? কি বুঝে আসছে? এই শুকরিয়াটা হচ্ছে অন্তরের শুকরিয়া, যেটা হার্ট থেকে আসে, আপনার ভিতর থেকে আসে, ডিপলি আসে, এটাই হচ্ছে অরিজিনাল শুকরিয়া। আর শুকরিয়া আদায় করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সিজদা করা। কি করা? সিজদা করা। যখন কোনো আনন্দের সংবাদ শুনবেন, আল্লাহ তাআলা আপনাকে একটা সন্তান দান করছে, এটা একটা আনন্দের সংবাদ না? আপনি এই মুহূর্তে শুনেছেন যে আল্লাহ তাআলা আপনাকে একটা সন্তান দান করেছেন, বিশাল বড় খুশির সংবাদ। আপনার ব্যবসায় অনেক বড় লাভ হয়েছে, বিশাল বড় খুশির সংবাদ। তখন কি করবেন? আনন্দ করবেন, গান বাজাবেন, ডেক সেট ছেড়ে দিয়ে ড্যান্স করবেন না, মসজিদে চলে যাবেন, অজু করবেন, দুই রাকাত নামাজ পড়বেন, আল্লাহ তাআলার কাছে হাতগুলো তুলে আল্লাহ তাআলার কাছে ধন্যবাদ জানাবেন, শুকরিয়া আদায় করবেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যখন আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই নিয়ামতকে বাড়ায়া আরো অনেক গুণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি শুকরিয়া আদায় না করেন, ডেক্সেট ছেড়ে দেন, গান বাজনা করেন, মানুষকে বলে বেড়ান, তাহলে আল্লাহ তাআলা আপনার নিয়ামতকে ছিনিয়ে নেবে। কেন ছিনিয়ে নেবে? কারণ আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন নাই, নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ তাআলার নাশুকরিয়া করেছেন, এজন্য আল্লাহ তাআলা আপনার নিয়ামতকে ছিনিয়ে নেবে এবং আপনাকে গজবের মধ্যে লিপ্ত করে দিবে। এজন্য যখনই কোনো নিয়ামত পাবো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব এবং সেই নিয়ামতের কদর করব। আজকাল আমরা এত জিনিস অপচয় করি যেটা বলার বাইরে। একটা বিয়ের অনুষ্ঠান হলে আমরা যারা খাইতে যাই আমরা শুধু গোস্তগুলো খাই, বাসায় যে জায়গায় একটা হাড্ডি আমরা দুই মিনিট নিয়ে চিবিয়ে চিবিয়ে খাই, সে জায়গায় দুই মিনিট যদি আমি হাড্ডি চিবাই তাহলে গোস্ত পাবো না, এই কারণে আমরা শুধু হাড্ডিটাকে চুষে ফেলে দিই, চুষে কী করি ফেলায় দেই, চর্বিগুলোকে ফেলায় দেই, ভাতগুলোকে নষ্ট করি, ডালগুলোকে নষ্ট করি, এগুলোকে আল্লাহ তাআলার দেওয়া রিজিক না? আরে ভাই, আল্লাহ তাআলা আপনাকে যতটুকু রিজিকে রেখেছেন ততটুকুই দিয়েছেন, আপনি ততটুকুই পাবেন, অতএব আল্লাহ তাআলার নিয়ামত যখন সামনে আসবে সেই নিয়ামতের কদর করবেন, সেই নিয়ামতের কি করবেন,
কদর করবেন সেটাকে অপচয় করবেন না যদি অপচয় করেন তাহলে অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই আপনি শয়তানের ভাই হয়ে যাবেন আপনি মনে করতে পারেন আপনি আমি অনেক বড় হাজী আপনি মনে করতে পারেন যে আমি অনেক বড় নামাজ পড়নেওয়ালা আমি তাহাজ্জুদ গুজার আমি নফল নামাজ ছাড়ি না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি হজ করে এসেছি আমি অনেক বড় আল্লাহর ওলি কিন্তু শুনে রাখেন আপনি যদি আল্লাহ তাআলার নাশকর করেন এবং আপনি যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় না করেন নিয়ামতের যত্ন না নেন তাহলে আপনি শয়তানের ভাই শয়তানের ভাইয়ের কি পরিণতি ভালো হবে না খারাপ হবে আমরা কি শয়তানের ভাই হতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শয়তানের ভাই হওয়া থেকে অপচয় থেকে বিরত থাকার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন এজন্য যতদিন দুনিয়াতে বেঁচে থাকব আমাদের এই হৃদয়ে আল্লাহ তাআলার ভয় রাখব এবং সবকিছু আল্লাহ তাআলার জন্য যদি দুনিয়াকে ত্যাগ করা লাগে দুনিয়াকে ত্যাগ করে দিব যদি এমন হয় যে দুইটা অপশন আপনি হয় দুনিয়ার দিকে যেতে পারবেন হয় পরকালের দিকে যেতে পারবেন আমি আপনি এমন একটা চাকরি পেয়েছেন যে চাকরি করলে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারেন না আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে দেওয়া হয় না যদি এরকম কোনো চাকরি পেয়ে থাকেন যে চাকরির কারণে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না আপনি সেই চাকরিকে লাথি মারবেন সেই দুনিয়াকে আপনি পর করে দিবেন সেই দুনিয়াকে আপনি বাতিল করে দিবেন আপনার জীবন থেকে দেখবেন আল্লাহ তাআলা তার চেয়ে ভালো চাকরি আপনার জন্য ম্যানেজ করে দিবে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ভয় অন্তরে রাখা যাবে তো ভাই ইনশাআল্লাহ সবাই সকলে বলেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই আল্লাহর ভয় অন্তরে নিয়ে দুনিয়াতে ভালো কাজ করে আল্লাহর জান্নাত অর্জন করার তৌফিক দান করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু